আমি আমার ঘর কারোর সঙ্গে শেয়ার করব না। আমি দেব না আমার ঘর, বাস। কেন দিবি না? তো আমি কোথা থাকো তাহলে? কেন এই ড্রয়িং রুমে থাকবি? এত জায়গা আছে এখানে। মম, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। আমি আর রাজু আমার ঘরে থাকি, তা দুজন মিলে যদি এখানে আমরা শিফট করি, এখানে আমরা কি এখানে দুজন মিলে গোতাগুতি করব নাকি? এই সুইট হার্ট, তুমি চাও না সুজন এই বাড়িতে আরাম করে থাকে? এই আমি কি সেসব বুঝি না? আমি বুঝি না সেগুলো? তুমি বোঝো বলিতে তোমার সাথে ইয়ারকি মারতে সবচেয়ে বেশি মজা হয়। দুষ্টু ছেলে কথা কয়। আচ্ছা, আমি বলছিলাম যে মানে যদি ওনার প্রবলেম হয়, পিটারই কোনো অসুবিধা হয় না, বুঝেছো? পিটার সব সিচুয়েশন অ্যাডজাস্ট করতে পারে, এভাবেই মানুষ হয়েছে, বুঝেছো? কিন্তু আমার এই মুহূর্তে একটা অসুবিধা আছে। এই যে তুমি আমাকে এক গালে চড় মারলে, তাহলে তো বিয়ে হবে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর একটা গালে তাহলে মারতে হবে, সে জোর না 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 না। আমি তোমাকে পাওয়ার পর জীবনে আর কিচ্ছু হারাইনি। আমি সব পেয়ে গেছি মম, সবকিছু। তাই তুমি গডকে বলি, আই এম দ্য লাকিস্ট পার্সন ইন দিস আর্থ। মম, আমি গডের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে আমার আমার মন করে পাঠিয়েছে। পিটার, আমি তো তোকে পেয়েছি। হে ম্যান, ইউ ক্রাই স্টুপিড বয়। মম, জানো চার্চে গিয়ে না জেসাসের কাছে সবাই অনেক কিছু চায়, আমি কিচ্ছু চাই না। কারণ আমি যা পেয়েছি এতটা পাওয়ার অধিকার আমার ছিল না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই সন, আই লাভ ইউ, আই লাভ ইউ, ব্লেস ইউ মাই সন। হে পিটার, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝেছিস? সুজনের ঘরের জন্য আমাকে পর্দা কিনতে হবে, আমাকে বেডশিট কিনতে হবে, ওর জন্য জামা কাপড় কিনতে হবে। আমি এক্ষুনি বেরোচ্ছি। অ্যান্ড ইউ লুক আফটার হার অন মাই বিহাফ, ওকে? রাইট, সি ইউ মাই সন, বাই বাই সুজন, বাই, টেক কেয়ার।